একটা দরিদ্র পরিবারের বড় ছেলে জীবনটা পাথরের মতোই কঠিন হয়। তাদের নিজেদের স্বপ্ন পূরণের আগে বাড়ির অন্যদের স্বপ্ন পূরণের প্রতি দায়িত্বশীল থাকতে হয়। বাড়ির বড় ছেলে মানে যাতে নিজের কষ্ট বলতে শুধুই কীভাবে সংসারের হাল ধরার উপায় পাওয়া যায়, বাড়ির বড় ছেলে মানে আড়ালে বাবা মায়ের সংসার চালাতে না পারার কথোপকথন শুনে বুকে ব্যথা লাগে, তবুও কিছু একটা করার স্বপ্ন ও জেদ জাগে। দরিদ্র বাড়ির এই বড় ছেলেগুলো একটা জামা প্যান্ট পরেই কাটিয়ে দিতে পারে, খুব বেশি বিকল্প তাদের লাগে না। ছোট ভাই বোনটাকে নিজের খাবার দিয়ে বলে, তুই খেয়ে নে, আমার খিদে নেই। শুধু ছোট ভাই বোনদের শিক্ষিত করতে, আর্থিক কারণে নিজের পড়াশোনা ছেড়ে দিতেও দ্বিধা করে না। বয়স 18 পেরোতেই গ্রামের কারোর সাথে বাইরে যে কোনো অল্প বেতনের কাজে চলে যায়, যাতে করে বুড়ো বাবা মা আর ভাই বোনটা তো অন্তত খুশিতে থাকতে পারবে। বাড়ির বড় ছেলেগুলোর দুঃখ বেদনা বলতে কিছু থাকে না, কারণ সেই তো পরিবারের কাণ্ডারি, আর সেই যদি ভেঙে পড়ে তাহলে তো পরিবারটাই ভেসে যাবে।